Okay, so now we are on. Okay, so welcome to our match. Wolframane versus Zopilex. As you can see, I'm going to play Ammo Boka. I'm going to play Ammo Boka. Very good evening to all of you. Okay, so Brack University Computer Club is hosting a national event named Ready's 2.0. Today we are at the third stage of our gaming tournament. It's the quarterfinal round, and this is the first time we are streaming this competition. I'm your host, Ashik, along with my players, Hanam Bhaiya. Assalamu alaikum, and Ashik Bhaiya. Assalamu alaikum. Kya wasta pa lega? Since this is the last match of quarterfinal, we're quite excited about it. What do you think, Anup bhai? I'm talking about this match for about 30 minutes. Let's see what happens. Yeah, we were eagerly waiting for this match, actually. Okay. This is the last quarterfinal match. Zotilex seems the defender side, and the match is We can see that Phoenix is going very aggressively to the base. Group stage is to have two teams. Check the flank. Group stage can be really harmful for them. Group stage is to do that. Group stage all frame at first match 13-1 against the base. Which means Wolframane first round beating UHF. আমরা দেখতে পাই যে Zotilex তাদের গ্রুপ স্টেজে দুটো ম্যাচে 13-3 জিতেছে এন্ড Wolframane তাদের দুটো ম্যাচে 13-1 এন্ড 13-2 জিতেছে এটা কি বেশ একটা খুব ভালো করতেছে লেটস সি হু উইনস Round of 16 এ আমরা দেখতে পাই Wolframane 13-0 তে জিতে গেছে forever I don't This is the only match যারা 13-0 তে জিতেছে আমাদের round of 16 এ and আমাদের opponent Zotilex তারা 13-7 এ জিতে গেছে মেডেল জিতে কিছু বলবেন আপনাদের স্পিক এখন স্টার্টিং স্ক্রিন আটকে আছে ম্যাচ চলতেছে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে শুনতে পাচ্ছি আশিক ভাই আপনাদের আমাদের স্ট্রিম নাকি কিছু হইতেছে না হ্যালো হ্যাঁ আশিক আমাদের স্ট্রিম হইতেছে না কথা শোনা যায় বাট স্ট্রিম হচ্ছে না হ্যালো আশিক ওয়েট আশিক ভাই একটু দেখ So hello everyone. We are extremely sorry about the glitch. We had a technical glitch. Ashik bhaiya, Nanam bhaiya. Some couldn't see our streaming. Black screen chilo ekta kichukhon dhore. So I think it's fixed. It's fixed now. We are extremely sorry about that. Okay, so যারা এতক্ষণ দেখতে পারেন নাই তাদেরকে বলে দিচ্ছি যে খুবই জমজমা উত্তেজনা ছিল বাট স্টিল অ্যাটাকার্স That means Wolframane leader আছে 3-0 এ and Wolframane এর top fragger এতক্ষণ ছিল Ezio এখন হচ্ছে Aris এটা the top fragger with 5 kills and আমরা দেখতে পাচ্ছি defender team এর Sapusa and Surf for man I guess that means Killjoy and Omen still couldn't score তাদের এখনো কিল জিরো অলসো কিওচি যে লাস্ট ম্যাচে অনেক ভালো খেলেছিল উলফামেটে তো উনিও আজকে এখনো স্কোর করতে পারেনি মাই গড দ্যাট ওয়াজ নাইস কিল ফ্রম অ্যারিস ওরা অনেকখানি সেভ করার চেষ্টা করছে বাট দেয়ার ইজ নো পয়েন্ট অফ সেভিং আমরা দেখতে পাচ্ছি উলফামেট অনেক অ্যাগ্রেসিভ খেলছে নরমালি দেখা যায় যে একটু ক্যাম্প করে খেলা হয় বাট ওরা অনেক অ্যাগ্রেসিভ খেলছে এবং অনেক ছড়াই ছিটাই খেলছে
I mean, I'm not seeing any kind of fear in their face. হ্যাঁ সো ফার আমরা দেখতেছি যে ওলফ্রেমাইট খুব বাজে ভাবে ডমিনেট করতেছে ম্যাচটাকে, আমরা এটাকে ওয়ান সাইডেড ম্যাচ বলা যায়। আহনা ভাই কি বলেন আপনি? হ্যাঁ আমার কাছে ওটাই মনে হচ্ছে যে জটিল এক্স কে একদমই জটিল ভাবে দেখছে না। ওকে দ্যাট ওয়াজ এ গুড ওয়ান। আচ্ছা ভাই আপনার কি মনে হচ্ছে যে জটিল এক্স কোনো ভাবে কামব্যাক করতে পারবে তাদের আপকামিং রাউন্ডে? স্টিল আমরা যেহেতু জটিল এক্স এর আগের ম্যাচগুলো দেখেছি এবং ফার্স্ট রাউন্ডে তারা কিন্তু কাইন্ড অফ ডমিনেট করে জিতেছে 33, ইটস কাইন্ড অফ আ dominating score, so আমরা আশা করছি তাদের কাছ থেকে একটা কামব্যাক। এখন দেখা যাক কি হয়। Actually Valorant the kind of match যেখানে আসলে অনেক কিছুর উপরই result depend করে, like teammate performance, আপনি কোন সাইডে আছেন, আপনি কোন ম্যাপে খেলছেন, এই সবকিছুর উপর ক্যালকুলেশন করার পরে আসলে বুঝে যায় যে কে কতটুকু আমাদের এই যে এই টুর্নামেন্টের অন্যতম একজন হোস্ট প্রবাল চৌধুরী, যে কিনা তার ফুল সিগনেচার ল্যাঙ্গুয়েজে বলে যে কিলের খাতা খুলতে পারেনি, আমাদের জটিল এক্সের সাসুকা সাকুসা এখনো তার কিলের খাতা খুলতে পারেনি, এই লাইনটা তার জন্য ডেডিকেটেড। আনফরচুনেটলি তিনি আজকে আমাদের সাথে উপস্থিত হতে পারেনি, তিনি আজকে আমাদের মাঝে নাই, আই মিন উনি বেঁচে আছেন বেঁচে আছেন আজকে এখানে নাই। হ্যাঁ আর তিনি থাকলে আপনারা হয়তো আরেকটু এনজয় করতে পারতেন। তো দ্য রাউন্ড হ্যাজ জাস্ট স্টার্টেড, তো এখন আমাদের স্কোর হচ্ছে 4-1, তুমি কি মনে করো এখানে যদি একটা ওয়াল দেওয়া যেত সেইজে সঠিক সময় ইউজ করেছে অনেক ভালো ট্রাই করেছে আর কি, রেইনাকে রিভাইভ করাটা ইউজফুল হলো না আর কি জটিল এক্স এর জন্য, বাট স্টিল এখনো উই আর হোপিং কামব্যাক ফ্রম জটিল এক্স। আমরা দেখতে পারতেছি যে ভাই জটিল এক্সের ইকোনমি কিন্তু খুব ধসের দিকে, কিছুটা আমার পকেটের মতো অবস্থা কারেন্টলি। আই গেস ওরা একটা রাউন্ড ইকো দিচ্ছে, হ্যাঁ, এন্ড ওদের একজন হচ্ছে আই মিন কিল জয়, ও হচ্ছে আই গেস এসএমডি খেলছে। আচ্ছা আশিক ভাই আপনার কি মনে হয় এখন কি তাদের ইকো দেওয়াটা উচিত ডিসিশন হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে মনে হয় যে ইকো দেওয়াটা ভালো, বিকজ কোরের মধ্যে তেমন কোনো চেঞ্জ নেই, বাট I guess hello no, I think it is a wise decision ছিল যে এখন একটা ইগো দেন, কারণ লাস্ট এর দিকে যদি এরকম হতো তাহলে হয়তো দ্যাট উড বি আ ব্যাড আইডিয়া। মানে এখন স্কোরটা খুব বেশি যে পার্থক্য আছে স্কোরে সেটা আমি বলবো না, তো ইগো দেওয়াটা আসলে গুড আইডিয়া হিসেবে আমি কাউন্ট করব, এন্ড দ্যাট ওয়াজ আ নাইস স্কিল ফ্রম আকু। ওকে এবং উলফ্রামিত আবার রাউন্ড জিতেছে, এখন একটু প্রেসারে জটিল এক্স তারা জটিলতায় পড়ে গিয়েছে। আমি অ্যাকচুয়ালি যেটা খেয়াল করলাম
লাইক উপরমেকের খেলা যখন কেউ এন্ট্রি করছে ওকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কভার দিচ্ছে, নট লাইক যে হ্যাঁ আমি ঢুকছি সবার আগে আমাকে কিল করতে হবে আমি এটা করছি, কোনো তাড়াহুড়া নেই, কোনো কি বলবো ইররেগুলারিটি নেই, একদম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সবাই জাস্ট একটা প্লেয়ারকে কভার দিচ্ছে যেন ভালো। আরেকটা জিনিস যেটা আমি নোটিস করেছি আমার কাছে অত্যন্ত কষ্টের ব্যাপারটা যে তাদের স্কিন গুলো অত্যন্ত দামি দামি, দে আর বেসিক্যালি শোয়িং অফ দে আর বিউটিফুল স্কিনস। আসলে রেডিকে পার্টিসিপেট করতে হবে এন্ড ইউ মাইট গেট সাম প্রাইজেস ফ্রম বিউসিসি, যেটা থেকে তুমি স্কিন কিনে নিতে পারো। এক্স্যাক্টলি, ব্যাটল লাইক নেক্সট টাইম আপনারা যদি এরকম টুর্নামেন্ট আরো চান আপনারা প্লিজ কাইন্ডলি আমাদের লাইভ চ্যাটে জানান, ইনশাআল্লাহ রেডিক্স 3.0 তে আমরা আপনাদের জন্য আরো বেশ কিছু মজার টুর্নামেন্ট নিয়ে আসতে পারি। নেক্সট টাইম প্রবাবলি আপনার ফেভারিট গেম CS:GO হতে পারে অর হু নোস FIFA করে নেবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সো অবশ্যই আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাবে একটা ফেসবুক পেজ আছে, তো এখানে যে কমেন্ট যে আপনারা নেক্সট বার কি চাচ্ছেন। Exactly, আমরা আমাদের যত বেশি কমেন্ট যেই গেমের উপর যত বেশি ভোট আমরা অবভিয়াসলি সেই গেমটা দেওয়ারই ট্রাই করব। সো অ্যাজ ইউজুয়াল এ বল ফ্রম ইট আওয়ার রাউন্ড জিতে গেল এন্ড সাইড সোয়াপ ফর হতে আর বেশি দেরি নেই, সো লেটস সি হোয়াট হ্যাপ। আচ্ছা আশিক, এমন কি কেউ আছে যে এখনো কিলের কথা বলতে পারেনি? প্রত্যেকবার কাছে আপনি যদি ওল্ড ফ্রেমের দিকে দেখেন এখানে ডুয়েলিস্টের চেয়ে ওমেনের কিল কিন্তু বেশি তুলনামূলক ভাবে। Okay. I think Zotilex ekta initiator dorkar chilo jeta ora nay ni. Or did they? Three versus one. Can he do it? I don't think he can. It's a very crucial situation. I think he should save because economy of his power or to suvidhar mona hocche na. I think he should just take the gun and save. But Killjoy just killed Killjoy. Okay, got it. And the round ends here. Another victory from Ekhon Ultramite. Amra actually ekhan theke bole dite pari je side swap por age Wolfram এগিয়ে গিয়ে থাকবে এবং হয়তো খুব সম্ভবত পুরাই ডমিনেট করবে। তবে ভাই বেশ কিছু সময় আমরা দেখতে পাই যে সাইড ঘুরে যায় তো ম্যাচ ঘুরে যায়, হতে পারে যে তার কামব্যাক হতে পারতেছে। উই আর এক্সপেক্টিং দ্যাট টুর্নামেন্ট ম্যাচ যত বেশি এক্সাইটিং দ্যাটস রিয়েলি ট্রু বাট রেয়ার অ্যাজ ওয়েল, কারণ তোমাকে অন্তত 4 এন্ড 8 এরকম যদি থাকে করবো তাহলে একটা ব্যালেন্স চলে আসে, বাট যেন ওই ওভাবে যদি পরিচালনা করতে হয় তাহলে হয়তো ওদের বাকি সবগুলো রাউন্ডে জিততে হবে, বিকজ ওয়ার্ল্ড ইজ অলরেডি 8। আজকের ওয়াটার ফিনের ম্যাচগুলো আমরা অলমোস্ট দুটা ম্যাচ পেয়েছি। ওয়াও, ওয়ার্ল্ড ফ্রমেট জাস্ট shown us a very good performance. I think ওদের গান সব করে নাও ঠিকই, তারা এখনো দুইটা রাউন্ড আছে, তারা যদি অ্যাটলিস্ট বাকি দুইটা রাউন্ড সিকিউর করে ফেলে আই থিংক দে ক্যান কাম ব্যাক। উই সো অ্যান ওপি ইন হেলো আর হিয়ার টু ডিফেন্ডার সাইড অ্যাজ এ স্নাইপার ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। আমি যেটা দেখছি আনাব ভাই বিগত 5 মিনিট ধরে একদম চুপ করে বসে আছেন,
আমি আসলে তিনি খেলার ভয় হারিয়ে গিয়েছেন আমি আসলে হচ্ছে আনাবাই জটিল অ্যাক্সেস সাপোর্টার ছিল যার কারণে ভাইয়ের মুড কিছুটা অফ বাট ডোন্ট ওয়ারি কিছুক্ষণ আগে আমরা একটা ভালো পারফরমেন্স দেখতে পেলাম আমার মুখের গুলি ফুটবে আমরা অনেক সুন্দর অপিং দেখতে পাচ্ছি কারোই বিগত ম্যাচগুলোর কথা যদি বলি আমরা দেখছি প্রিভিয়াস ম্যাচটাতে সাবি গেমিং মোটামুটি ডমিনেট করেই জিতেছে এন্ড ওলফ্রেমেন্ট যদি আজকের এই ম্যাচটি জিতে তারা ফেস করবে সেমিফাইনালে সাবির গেমিং কে অনেক প্রশংসাযোগ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিলের খাতা খুলে তাতে তিন সংখ্যাটি লিখে ফেলেছে সাকুসা বাট হি ইজ টু লেট বিকজ ইয়েস হিজ টিম ইজ লুজিং পয়েন্টের দিক থেকে বল ফ্রম ইট এগিয়ে আছে এবং রাউন্ড সুইচ হয়ে গেল এই মাত্র দেখা যাক জটিল এক্স কোনো গুড লাকের সন্ধান পায় কিনা আমরা চাই যে ম্যাচটা একতরফা না হয়ে একটু হাড্ডাহাড্ডি লড়াই হ্যাঁ যেহেতু কোয়ার্টার ফাইনাল আমরা অবশ্যই ইচ্ছা করছি গেমটা একটু হাড্ডাহাড্ডি হোক আনডাউটলি আমাদের সবগুলো টিমই অনেক ভালো বেস্ট বাট হুজ গোনা বি দ্য অবভিয়াসলি যারা ডিজার্ভ করে তারাই উঠবে আমাদের নেক্সট রাউন্ডে আসলে পয়েন্ট ও ঘুরে যেতে শুরু করবে এরকম হয়েছে বেশ কয়েকবার এবং I think একটা ফুল বাই দেওয়া উচিত পিস্তল রাউন্ডটা কিন্তু বেশ ক্রুশিয়াল এই টাইমে যদি দুইটা রাউন্ড যদি কেউ জিতে তার জন্য একটু ইজি হয়ে যায় পরবর্তী রাউন্ডগুলো যদি লেক্স যেহেতু ফার্স্ট রাউন্ডটা জিতেছে আমরা আশা করছি তারা সেকেন্ড রাউন্ডটাও জিতবে আর তারা একটা কামব্যাক দিবে They should at least আমরা ফ্যানরা যারা আছি এখানে অ্যাকচুয়ালি আপনি যদি এখানে রেইনার খেলাটা দেখে থাকেন সে কিন্তু মেরে দিয়েছে really good
Okay, 1v1 can do it. Please, please. Oh. So close, man, so close. এখন এই মুহূর্তে বলতে পারবো না, বাট আই ক্যান সে ওয়ান থিং, নার্ভাসনেস অনেক কিছু ভেস্তে দিতে পারে, সো নার্ভাস হওয়া যাবে না অ্যান্ড মাথা ঠান্ডা রাখতে হবে, যেটাই হোক মাথা গরম করা যাবে না অ্যান্ড টিম প্ল্যানিং। ব্যবধানে চলে আসছে 11-3, ঠিক আছে, তো এই টাইমটাতে আসলেই মানে নার্ভাস হওয়াটা খুবই স্বাভাবিক। তো আসলে এখন টিমে টিম কম্বিনেশন তো আই থিঙ্ক তাদের খেলার স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করতে পারলে আই গেস তারা পারতেন। আমরা তাদের বিগত ম্যাচগুলো দেখেছি, খুবই সুন্দরভাবে খেলেছেন। এখন 1v1 দেখা যাক, কিলজয় ভার্সেস জেট শুধু 30 সেকেন্ডের মতো বাকি আছে। আই থিঙ্ক কিলজয় এখন টাইটেলের জন্য এগিয়ে যাওয়া দরকার, কারণ জেট এখন অনেক দূরে যাবে। বাট উই নিড টু রিমেম্বার ওর হাতে মেবি একটি স্নাইপার আছে। Oh no, Oh my god, I think bhaiya that was unexpected. So I think Zotilex er team communication ekta gap roye geche. Ha, karon amra dekhte pacchi je ammu bafali ashe khelche na. হ্যাঁ, তাদের মেইন যে লিডার ম্যাচের সে আজকে খেলছে না, আই থিংক দ্যাটস ওয়াই। এক্স্যাক্টলি, এই জন্য হয়তো তারা লিডিং মানে তাদের আজকে খেলার ধরনটা একটু অন্যরকম ছিল, বা হয়তো তাদের কাছ থেকে আরো ভালো একটা গেম আমরা আশা করতে পারতাম। জি জি, কিছুটা ওয়ার্ল্ড কাপে মেসি ভার্সেস রোনালদো মতো কে টিমকে কত সুন্দরভাবে লিড করতে পারে, ভালো প্লেয়ার কিন্তু ভালো ক্যাপ্টেন হতে পারে না, যেটা আমি মেসি ফ্যান হয়ে বলছি। আশিক ভাই, তো আপনি রোনালদো ফ্যান, ইউ নো দ্যাট বেটার, রাইট? হ্যালো 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 আশিক, হ্যালো আশিক, ওয়েট এবং আমরা দেখলাম যে সেমিফাইনালে চলে গিয়েছে, এবং আফসোস যে জোটি নেক্সট যেতে পারলো না। স্টিল অনেক ভালো খেলা হয়েছে, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। রিয়েলি স্যাটিসফাইং ফুটেজ ফ্রম দিস ম্যাচ, ইয়া, এন্ড ব্যাটল নেক্সট টাইম ফর জোটিলেক্স এন্ড কংগ্রাচুলেশন।